প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা তোমাদের সাথে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা, এই উৎপাদন ব্যবস্থাপনার এক প্রথম অধ্যায় ইতিমধ্যে আমি পাঁচটি ক্লাস তোমাদের সাথে সম্পন্ন করেছি। আজকে ছয় নম্বর ক্লাস আলোচনা করব প্রথম অধ্যায় থেকে। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়, ওয়েজ অফ ইনক্রিজিং প্রোডাক্টিভিটি, ওয়েজ অফ ইনক্রিজিং প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি সম্পর্কে ইতিমধ্যে তোমাদের আলোচনা করা হয়েছে, উৎপাদনশীলতা। এই উৎপাদনশীলতার বিষয় নিয়ে ইতিমধ্যে দুটো ক্লাস হয়ে গেছে, উৎপাদনশীলতা কি, আর দ্বিতীয়ত আলোচনা করেছিলাম উৎপাদনশীলতার গুরুত্ব, কতটুকু প্রয়োজন উৎপাদনশীলতা, সে নিয়েও আমি গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আলোচনা করব উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়, আমরা উৎপাদনশীলতা বৃদ্ধি করব। তো আমরা একটা বিষয় জানি যে উৎপাদনশীলতা কি, উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদনের উপকরণ এবং উৎপাদনের পরিমাণের আনুপাতিক হার, উৎপাদনের উপকরণ এবং উৎপাদনের আনুপাতিক হারকে উৎপাদনশীলতা বলা হয়। আর উৎপাদনশীলতা সম্পর্কে আমরা জানতে গিয়ে একটু ভালো করে বুঝতে পেরেছি যে কোনো পণ্য যদি উৎপাদন করতে চাই, বেশি বেশি করে উৎপাদন করতে চাই, শুধু উৎপাদন বৃদ্ধি করলেই কোনো ব্যবসা প্রতিষ্ঠান কখনো মুনাফা অর্জন করতে পারবে না। প্রতিষ্ঠানে মুনাফা অর্জন করার পিছনে উৎপাদনশীলতার অপরিহার্যতা অবশ্যই লাগবে। উৎপাদনশীলতা ব্যতিরিকে কখনো উৎপাদন বৃদ্ধি হতে পারে না। উৎপাদনশীলতা ব্যতিরিকে যদি উৎপাদন হয় তাহলে সেই প্রতিষ্ঠান মুনাফা অর্জন করতে পারবে না। উৎপাদন বৃদ্ধি করার প্রথম শর্ত হচ্ছে উৎপাদনশীলতা, আর উৎপাদনশীলতার পর প্রথম শর্ত হচ্ছে দক্ষতা। দক্ষতা থেকে উৎপাদনশীলতা আসে, আর উৎপাদনশীলতা থেকে উৎপাদন বৃদ্ধি হয়। আর উৎপাদন বৃদ্ধি করার পিছনে যে উৎপাদনশীলতা আমাদের কীভাবে বৃদ্ধি করতে হবে, মানে উৎপাদনশীলতা বৃদ্ধি না করলে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব নয়। তাহলে উৎপাদনশীলতা বৃদ্ধির কী উপায়, কারিশ্মাগুলো কী, কী করলে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যাবে, আর যখনই উৎপাদনশীলতা বৃদ্ধি হবে তখনই তো উৎপাদন বৃদ্ধি হবে। উৎপাদন বৃদ্ধি হলে বিক্রয় বৃদ্ধি পাবে, বিক্রয় বৃদ্ধি পেলে মুনাফা বৃদ্ধি পাবে, মুনাফা বৃদ্ধি পেলে ব্যবসায় সম্প্রসারণ হবে, ব্যবসায় সম্প্রসারণ হলে বেকারত্ব সমস্যা দূর হবে, ব্যবসায় সম্প্রসারণ হলে দেশের ব্যক্তির এবং দেশের আর্থিক উন্নয়ন সম্প্রসারিত হবে, সেটা দেশ একটা উন্নত দেশে, উন্নয়নশীল দেশে, তো উন্নত দেশে পরিণত হতে পারে। এই উৎপাদনশীলতা, উৎপাদনশীলতা এত গুরুত্বপূর্ণ বিষয়, এই উৎপাদনশীলতা বৃদ্ধি যদি করতে না পারি তাহলে এই বিষয় নিয়ে আসলে আলোচনা করার কোনো প্রয়োজন হয় না। তাই উৎপাদনশীলতা আমরা কীভাবে বৃদ্ধি করব তার কিছু উপায় শিখতে পারি। উৎপাদনশীলতা বৃদ্ধি হচ্ছে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পাওয়া, মানে উৎপাদনশীলতা বৃদ্ধি প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি, আর উৎপাদন বৃদ্ধি পেলে স্বাভাবিক নিয়মে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায় এবং ব্যবসায় সম্প্রসারিত হয়। তাই প্রত্যেকটি প্রতিষ্ঠান চেষ্টা করে দক্ষতা বৃদ্ধি করে উৎপাদন বৃদ্ধি করতে, এ কারণে ব্যবস্থাপনাকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয়। প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধির উপায় বা পদক্ষেপ সম্পর্কে কিছু আমরা আলোচনা করব, আমরা কীভাবে প্রতিষ্ঠানের পদক্ষেপগুলো, উৎপাদনশীলতা বৃদ্ধির উপায় বা পদক্ষেপগুলো নিয়ে আমরা এবার আলোচনা করতে পারি। যে একটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি এত গুরুত্বপূর্ণ বিষয় হলে নিশ্চয়ই এটাকে বৃদ্ধি করতে হবে। তার মধ্যে প্রথম যেটা আলোচনা করতে পারি আমরা, যে উন্নত কার্য পরিবেশ, ইমপ্রুভড ওয়ার্কিং এনভায়রনমেন্ট, উন্নত কার্য পরিবেশ, কাজের পরিবেশ। উৎপাদন করতে গিয়ে শ্রমিকরা যেখানে কাজ করবে, যে জায়গায় কাজ করবে, সেই জায়গার পরিবেশটা কীরকম হয়। যেমন তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তো লোক লেখাপড়া করতে হবে, কিন্তু লেখাপড়া করলেই যে ভালো রেজাল্ট করবে তা নয়, লেখাপড়ার সাথে আনুষঙ্গিক কিছু বিষয় তোমার দরকার হয়। যে লেখাপড়া, আমি ভালো লেখাপড়া করতে চাই, ভালো রেজাল্ট করতে চাই, পড়াশোনা করতে হবে, পড়াশোনার পিছনে একটা সুন্দর রুম লাগবে, পড়াশোনার একটা পরিবেশ লাগবে, সেখানে নয়েজ মানে শব্দ থেকে মুক্ত থাকতে হবে, তোমার ক্ষুধা নিবারণ থাকতে হবে, তোমার বই খাতার প্রয়োজন হবে, তোমার শিক্ষকের সাপোর্ট লাগবে, মা বাবার সাপোর্ট লাগবে, এগুলো নিয়েই কিন্তু লেখাপড়া। লেখাপড়া মানে স্টুডেন্ট পড়লেও লেখাপড়া হলে ভালো রেজাল্ট হতো না। এই ভালো লেখাপড়া, ভালো রেজাল্ট করার পিছনে যেমন মা বাবার দরকার, যেমন শিক্ষকের দরকার, যেমন স্কুল কলেজের দরকার, নিয়মিত ক্লাস করার দরকার, যেমন পরিবেশের দরকার, একটা রুমের দরকার, চেয়ার টেবিলের দরকার, উপযুক্ত বই খাতার দরকার, কাগজ কলমের দরকার, আর্থিক বিষয় দরকার, এগুলো যেমন ছাড়া তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। উৎপাদনশীলতার
ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করার জন্য প্রথমে লাগবে উন্নত কার্যপরিবেশ, অর্থাৎ কাজের পরিবেশটা, যেখানে কাজ করবে শ্রমিকরা সেই জায়গার পরিবেশের দরকার। সেখানে আলো বাতাসের দরকার হবে, আধুনিক প্রযুক্তির দরকার হবে, বিজ্ঞানসম্মত প্রযুক্তির দরকার হতে পারে, আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন হতে পারে, এগুলো ছাড়া কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব হতে পারে। বলা হচ্ছে কার্যপরিবেশ, উন্নত কার্যপরিবেশ। কোনো প্রতিষ্ঠানের উন্নত কার্যপরিবেশ নিশ্চিতভাবে উৎপাদনশীলতাকে প্রভাবিত করে। তাই কারখানায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরাপত্তামূলক পরিবেশ, কর্মীরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই বিষয়গুলো বিদ্যমান থাকলে উৎপাদনশীলতা বৃদ্ধি হবে। অর্থাৎ উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য শ্রমিক কর্মচারীদের যে কাজ করবে তার একটা উপযুক্ত পরিবেশ দরকার। সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে, কারখানায় আলো বাতাসের ব্যবস্থা থাকবে, থাকতে হবে আরও অনেক কিছু, অনেক সুযোগ সুবিধা থাকে, তাহলে উৎপাদনশীলতা বৃদ্ধি করা, উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। আর উৎপাদন বৃদ্ধি করার পিছনে হচ্ছে উৎপাদনশীলতা। আধুনিক প্রযুক্তি ব্যবহার, ইউজ অফ মডার্ন টেকনোলজি, উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য যেমন কাজের পরিবেশের দরকার তেমন আধুনিক প্রযুক্তির দরকার। আমরা যে বর্তমান যুগে বাস করি সেটা প্রযুক্তির যুগ, সমস্ত কিছুই প্রযুক্তি। এক সময় যে সমস্ত কাজ অ্যানালগ বা হাতে কলমে করা হতো, এখন হাতে কলমের কাজ নাই, এখন সবগুলো কাজই যন্ত্রের মাধ্যমে, আর যন্ত্রগুলো পরিচালিত হয় প্রযুক্তির মাধ্যমে। তাহলে প্রযুক্তি যদি না, আধুনিক প্রযুক্তি যদি আমরা ব্যবহার না করতে পারি, তাহলে আমরা আর উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারবো না। যেমন বলা যায় আগেকার একজন হিসাবরক্ষক হিসাবের কাজ করতো, ওই অ্যাকাউন্টিং পড়তো কাগজে কলমে খাতায় হিসাব নিকাশ করা হতো, এখন আর করা লাগে না। এখন অ্যাকাউন্টিংয়ের টিচার ছাড়াও, অ্যাকাউন্টিংয়ের ব্যক্তি ছাড়াও অ্যাকাউন্টিংয়ের হিসাব পাতি করতে পারে। কিসের মাধ্যমে? একটা নতুন কিছু আবিষ্কার করে, নতুন নতুন সফটওয়্যার আবিষ্কার করে, এখন অ্যাকাউন্টিং কেন, আর্টসের সায়েন্সের অন্য কোনো ব্যক্তিও অ্যাকাউন্টের অ্যাকাউন্টিং হিসাব করতে পারে। কী হলো? এটা একটা প্রযুক্তি। প্রযুক্তির ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও উৎপাদনশীলতা বৃদ্ধি করা যেতে পারে। আমরা আসি উন্নত কাঁচামাল। উৎপাদনশীলতা হলো উৎপাদন এবং উপকরণের অনুপাত, তাই উৎপাদনশীলতা বৃদ্ধি করতে উন্নত মানের কাঁচামাল ব্যবহার করতে হয়। এর ফলে সার্বিক অপচয় হ্রাস পাবে এবং উৎপাদিত পণ্যের গুণগত মান ও পরিমাণ বৃদ্ধি পাবে। এ কারণে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য মানসম্মত কাঁচামাল ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। আমরা উৎপাদন বৃদ্ধি করার জন্য উপকরণ ব্যবহার করি। উপকরণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে কাঁচামাল। এই কাঁচামালগুলো মানে কোয়ালিটি অনুযায়ী, এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর বিভিন্ন কোয়ালিটির হতে পারে। এর মধ্যে যে পণ্যটা, যে কাঁচামালটা সবচেয়ে ভালো মানসম্মত, তার উৎপাদন বেশি হবে। সেজন্য যদি আমরা উন্নত মানের পণ্য ব্যবহার করতে পারি, কাঁচামাল ব্যবহার করতে পারি, তাহলে কি উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। কিন্তু এর ফলে সার্বিক অপচয় হ্রাস পাবে, কাঁচামাল ব্যবহার করে অপচয়টা নষ্ট, পণ্যটা নষ্ট কম হবে, উৎপাদিত পণ্যের মান, গুণগত মান ভালো হবে, পরিমাণ বৃদ্ধি পাবে। এ কারণেই উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য মানসম্মত কাঁচামাল ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। চতুর্থত আসি উন্নত উৎপাদন প্রক্রিয়া, ইমপ্রুভ প্রোডাকশন প্রসেস। উৎপাদনের প্রক্রিয়াটা উৎপাদন নানাভাবে করা যেতে পারে, হাতে করা যেতে পারে, সনাতন পদ্ধতিতে করা যেতে পারে, আবার আধুনিক পদ্ধতিতেও উৎপাদন করা যেতে পারে। এই উৎপাদনের যে প্রসেস, যে নিয়ম, সেই নিয়মটা, সেই ফর্মুলাটা, উৎপাদন প্রক্রিয়াটা হতে হবে সম্পূর্ণ আধুনিক ও উন্নত মানের প্রক্রিয়া হতে হবে। যদি আধুনিক উন্নত মানের প্রক্রিয়া হয়, তাহলে আগের চেয়ে যে পরিমাণ পণ্য উৎপাদন করা যেত তার চেয়ে বেশি উৎপাদন করা যাবে। কখন? এই আধুনিক প্রযুক্তি, আধুনিক নিয়মকরণ ব্যবহার করলে, আধুনিক প্রক্রিয়া ব্যবহার করলে, সে যন্ত্রপাতি, আমরা সক্রিয় যন্ত্রপাতি ব্যবহার করলে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। আমরা আসি পঞ্চমত সঠিক বিন্যাস। প্রপার লেআউট, সুষ্ঠুভাবে উৎপাদন কার্য সম্পাদনের ক্ষেত্রে আদর্শ বিন্যাসের গুরুত্ব অপরিসীম। স্থান বা জায়গা, বন্টন এবং যন্ত্রপাতি সুশৃঙ্খলভাবে সাজানো বিষয়গুলি বিন্যাসে অন্তর্ভুক্ত। এর ফলে সামগ্রিক কার্যক্রমের ব্যয় ন্যূনতম হয় এবং সঠিকভাবে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হয়। সঠিক বিন্যাস অর্থাৎ যে জায়গায় আমরা কাজ করব, কাজ করার তো একটা ধারাবাহিক অবস্থা আছে, কাজ করার একটা ধারাবাহিক অবস্থা আছে। একটা কাজ একজনেই সম্পূর্ণ করতে পারে, আবার একটা কাজ কয়েকজনে মিলে সম্পন্ন করে সম্পূর্ণ করে। তাই দেখা যায় তোমরা টিভিতে হয়তো দেখে থাকো, গার্মেন্টস কোম্পানিদের দেখায় গার্মেন্টস শ্রমিকরা কাজ করছে, এই শ্রমিকরা কিন্তু একটা বিন্যাসের মধ্যে কাজ করে, অর্থাৎ সাজানো পদ্ধতি। কেউ শুরু থেকেই একটা ধাপ অতিক্রম করতে, একটা কাপড় কাটা, কেউ কাপড় কাটছে, এইভাবে কতগুলো ধাপ অতিক্রম, কাপড় কাটছে, সেলাই করছে, কেউ কলার লাগাচ্ছে, কেউ পকেট তৈরি করছে, কেউ চেন তৈরি করছে, জিপার লাগাচ্ছে, এরকম কতগুলো ধাপ অতিক্রম করতে হয়। তো এই ধাপগুলো ক্রমানুসারে যখন অতিক্রম করতে হয়, সাজানো হয়,
মানে কাজের গতিবিধ, প্রথম যে কাজ করবে তাকে এক নম্বরে, তারপরে যে কাজটা করবে তার দ্বিতীয়, তারপরে যে কাজ করবে তৃতীয়, এরকম যদি আই আকারে, ইউ আকারে কিংবা ও আকারে যদি আমরা বিন্যাস করা যায় রুমগুলোকে, শ্রমিকদের কার্যক্রমকে, তাহলে কাজের গতিশীলতা বৃদ্ধি পায়, আর গতিশীলতা বৃদ্ধি পেলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তাই উৎপাদনশীলতা বৃদ্ধির থেকে সঠিক বিন্যাস একটি অপরিহার্য উপাদান। আমরা আসি ছয় নম্বরে, ষষ্ঠত সুসম্পর্ক, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও শ্রমিক কর্মীদের মধ্যে যদি সুসম্পর্ক বজায় থাকে তা প্রকারান্তরে উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা পায়। কেননা এরপর এরূপ ক্ষেত্রে শ্রমিক কর্মীরা পূর্ণ সমর্থ দিয়ে কাজ করে। শ্রমিকদের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে, শ্রমিকরা যদি যথাযথভাবে নিজেদের মধ্যে সম্পর্ক বজায় রাখতে না পারে, তাহলে শ্রমিকদের মধ্যে যদি অসন্তোষ দেখা যায়, শ্রমিকদের মধ্যে যদি এক শ্রমিক সাথে আরেক শ্রমিকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা যায়, তাহলে কিন্তু কাজ সুন্দরভাবে সম্পাদন করা সম্ভব নয়। এই কাজ সম্পর্কে শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে। সুসম্পর্ক থাকলে প্রত্যেকে নানাভাবে সহযোগিতা করে কার্য সম্পাদন করতে পারে, তাহলে সেখানে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। সেই জন্য বলছে সুসম্পর্ক, গুড রিলেশনশিপ কাদের, শ্রমিকদের মধ্যে যারা কাজ করবে। এখন শুধু কাজ করে শ্রমিক কেন, কর্ম মালিক থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত, শ্রমিক কর্মচারী পর্যন্ত তাদের মধ্যে একটা সুন্দর সুসম্পর্ক থাকতে হবে, তবেই না সেই প্রতিষ্ঠানে একটা কাজের যথেষ্ট পরিবেশ হবে, তখনই না উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। আসি দক্ষ ব্যবস্থাপনা। দক্ষ ব্যবস্থাপনা, ইফিসিয়েন্ট ম্যানেজমেন্ট, উৎপাদনশীলতার বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় বিষয় হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা। দক্ষ ব্যবস্থাপনা বিভিন্ন কলাকৌশল প্রয়োগ করে শ্রমিকদের নিকট থেকে সর্বোচ্চ কাজ আদায় করে নিতে পারে, তাই এক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। অর্থাৎ প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীরা কাজ করবে, কিন্তু এই যে কাজ করবে তাদের নির্দেশনা দেওয়া, পরিকল্পনা, নির্দেশনা, নিয়ন্ত্রণ, তদারকি, সমস্ত কিছু কিন্তু একটা দক্ষ ব্যবস্থাপনার কতগুলো কাজ আছে। পরিকল্পনা প্রণয়ন করা, নির্দেশনা দেওয়া, তাদের সাথে তত্ত্বাবধায় করা, তাদের সমন্বয় সাধন করা, তাদের প্রেরণা দান করা, এগুলো কিন্তু ব্যবস্থাপনার কাজ। ব্যবস্থাপনা যদি উত্তম ব্যবস্থাপনা না থাকে, তাহলে যতই চেষ্টা করি না কেন উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব নয়। আর উৎপাদনশীলতা বৃদ্ধি করার জন্য একজন একটা চমৎকার একটা দক্ষ ব্যবস্থাপনার দরকার, যে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কর্মচারীদের, শ্রমিক কর্মচারীদের বা বিভিন্ন বিষয়ে কাজ করার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দিতে পারে। এইরকম যদি ব্যবস্থাপনা হয় তবে সেই প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। প্রশিক্ষিত কর্মী ব্যবহার, দক্ষ প্রশিক্ষিত কর্মী যে কোনো প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সম্পদ। দক্ষ ও প্রশিক্ষিত কর্মী যে কোনো প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সম্পদ। তোমরা যদি কখনো চাকরির জন্য আবেদন করতে চাও, তখন তারপরে তোমাদের দক্ষতা আছে কিনা, এক্সপিরিয়েন্স আছে কিনা, এগুলো সম্পর্কে দেখ, আপনি আগে কাজ করছেন, কী কাজ করছেন, তার দক্ষতা আছে কিনা। সেই প্রতিষ্ঠানের যে কর্ম শ্রমিক কর্মচারীদের নিয়োগ করা হয় প্রত্যেকের দক্ষ দরকার। দক্ষতা হলে আগে থেকে কাজ জানা থাকলে বা তাদের সে কাজের কাজ সম্পর্কে পূর্বে থেকে জানা থাকলে সেই প্রতিষ্ঠানের কর্মচারীদের কাজ করার জন্য নতুন করে ট্রেনিং দিতে হয় না, সময় ব্যয় করতে হয় না, অর্থ ব্যয় করতে হয় না, তাদের সাথে দ্রুত সরাসরি কাজে আত্মনিয়োগ করা সম্ভব হয়। তাই হচ্ছে প্রশিক্ষিত কর্মী ব্যবহার, ইউজিং ট্রেন্ড পার্সোনাল। দক্ষ এবং প্রশিক্ষিত কর্মী যে কোনো প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ একটা সম্পদ। দক্ষ শ্রমিক হচ্ছে সম্পদ। দক্ষ এবং প্রশিক্ষিত কর্মী প্রতিষ্ঠানের উৎপাদন সহজেই বৃদ্ধি করতে পারে, তাই উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিয়োগ ও ধরে রাখার উপায় গুরুত্ব দিতে হবে। যখন শ্রমিকদের নিয়োগ করা হবে তাদের যেন দক্ষ কর্মচারী হবে এবং তারা প্রতিষ্ঠানের জন্য দীর্ঘদিন থাকে, তাদের প্রতিষ্ঠানে রাখার একটা বিশেষ কৌশল অবলম্বন করতে হবে, ধরে রাখতে হবে, তবে না প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। আমরা জানি উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়া মানে উৎপাদন বৃদ্ধি, তাহলে দক্ষটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। উৎসাহমূলক ব্যবস্থা, উৎসাহমূলক ব্যবস্থা, ইনসেন্টিভ সিস্টেম, শ্রমিক কর্মীদের জন্য বিভিন্ন ধরনের উৎসাহমূলক ব্যবস্থা গ্রহণ করেও উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। প্রতিষ্ঠান শ্রমিক কর্মচারীদের যে শুধু কাজ করে, শুধু কাজেই করবে, তারা আর কিছু না, তার কাজের বিনিময়ে অন্য কিছু চায় না, কাজের বিনিময়ে চায়, তারা অতিরিক্ত কাজ করলে তার পারিশ্রমিক যায়, যেখানে কাজ করবে তার একটা সুযোগ সুবিধা চায়, তারা কাজে কাজ করতে গিয়ে তারা কাজের প্রমোশন চায়, অর্থাৎ তারা যেখান থেকে তার চেয়ে ভালো পাবে, তারা কাজের পরিবেশ একটা ভালো পরিবেশ চায়। এরকম উৎপাদন উৎসাহমূলক ব্যবস্থা শ্রমিক কর্মচারীদের জন্য বিভিন্ন ধরনের উৎসাহমূলক ব্যবস্থা গ্রহণ করে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব।
ব্যবস্থাপনা ভালো কাজের স্বীকৃতি, যারা ভালো কাজ করবে তাদের কাজের স্বীকৃতি দেবে, বোনাসের ব্যবস্থা করবে, পুরস্কারের ব্যবস্থা করবে, পদোন্নতির ব্যবস্থা করবে, যাতায়াতের ব্যবস্থা করতে পারে। যদি শিশু যদি কোনো নারী শ্রমিক থাকে, তাদের ছোট বাচ্চা থাকে, যে শিশার শিশু কেয়ার ডে সেন্টার একটা তৈরি করে দিতে পারে, তাদের লেখাপড়ার ব্যবস্থা করতে পারে, স্কুলের ব্যবস্থা করে দিতে পারে, তারপরে দুপুরে হয়তো একটা খাওয়া দাওয়ারও ব্যবস্থা, লাঞ্চ বা ডিনারের লাঞ্চের ব্যবস্থা করতে পারে, অতিরিক্ত কাজগুলো তাদের জন্য বাড়তি কাজের জন্য একটা সম্মানী দিতে পারে, ডিনারের ব্যবস্থা করতে পারে। এরকম যদি কোনো সুযোগ সুবিধা থাকে তাহলে শ্রমিক কর্মচারীরা কী করতে পারে, উৎসাহ পায়, কাজে উদ্দীপনা পায়। পেটে ক্ষুধা থাকলে উদ্দীপনা পাবে না, পকেটে পয়সা না থাকলে উদ্দীপনা হয় না। এই পয়সা যদি তাদের বেশি করে সম্মানী দেওয়ার ব্যবস্থা করা, তাদের পদোন্নতির ব্যবস্থা করা যায়, তাদের পুরস্কারের ব্যবস্থা করা যায়, এরকম যদি তাদের কাজ ভালো করে, তার যদি একটা হ্যাঁ অমুকে খুব ভালো কাজ করছে তার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করা যায়, তাহলে শ্রমিকদের মধ্যে কাজের জন্য একটা উৎসাহমূলক কাজ অনুপ্রাণিত করা, তারা অনুপ্রাণিত হবে, আর অনুপ্রাণিত হলে উৎপাদন কাজ করতে বেশি পারবে, আর কাজ করতে বেশি পারা মানেই উৎপাদনশীলতা একটা গুরুত্বপূর্ণ অংশ। উৎপাদনশীলতা বৃদ্ধি করাতে উপায় হল উৎসাহমূলক ব্যবস্থা শ্রমিক কর্মচারীদের। এবং আসি গবেষণা ও উন্নয়ন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এ বিষয়ে আলোচনা করা হয়েছিল ইতিমধ্যে। তোমাদের উৎপাদনশীলতার গুরুত্বের আলোচনা করতে গিয়ে আমরা আলোচনা করলাম যে গবেষণা উন্নয়ন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, কর্ম কোনো কোনো উৎপাদনশীলতা করার পিছনে কিন্তু এমনি উৎপাদন হয় না, এটা গবেষণার প্রয়োজন। তোমার হাতের মোবাইলটা দেখো, ওজন, আকার, আয়তন, কালার, এর ব্যবহারের ক্ষমতা, ব্যাটারির ক্ষমতা, এর ক্যামেরার রেজুলেশন ইত্যাদি তোমরা দেখো, একসাথে কতগুলো ছবি তুলতে পারবে, কত দ্রুত ছবি তুলতে পারবে, হ্যাঁ এর মেমোরি ইত্যাদি ইত্যাদি কিন্তু এমনিতেও হয়নি, ইত্যাদি এমনিতে হয়নি, এটা হয়েছে গবেষণার মাধ্যমে। যারা এই উৎপাদন করেছে তাদের একটা গবেষণার ডিপার্টমেন্ট থাকে যেখানে গবেষণা করা হয়, এই গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা, অর্থ বরাদ্দ করা, এবং তাদের এই গবেষণার জন্য যত সুযোগ সুবিধা দেওয়া দরকার সমস্ত সুযোগ সুবিধা দেবে, সুযোগ সুবিধা পেলেই তারা নতুন নতুন পণ্য উৎপাদন করতে পারবে। তোমরা দেখো প্রতিনিয়ত নতুন নতুন পণ্য তোমরা হাতের কাছেই পাচ্ছ, এই প্রাণ গ্রুপ, বাংলাদেশে প্রাণ গ্রুপ আছে, এই দুই একটা খাদ্য দিয়ে বাজারে ছিল, আজকে বাজারে তাদের প্রাণ গ্রুপ অনেক ধরনের পণ্য, তোমরা যখন যেটাই দেখো পণ্যের মধ্যে এটা আমার দরকার, এই জিনিসটা দরকার, তার কীভাবে তৈরি করবে, তার গবেষণা ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। তাই গবেষণা ও উন্নয়ন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, গবেষণা ও উন্নয়নের ফলে নতুন নতুন পণ্য সামগ্রী উদ্ভাবন করা যায় যা মানুষের চাহিদা পূরণ করে, ফলে বেশি পণ্য উৎপাদনের প্রয়োজন হয় যা প্রকৃতপক্ষে উৎপাদনশীলতা বৃদ্ধির সহায়ক। তাই উৎপাদনশীলতা বৃদ্ধি করবে গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ বৃদ্ধি অবশ্যই করতে হবে, উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে বেশি বেশি করে বিনিয়োগ করতে হবে, বেশি বিনিয়োগ করলে নতুন নতুন পণ্য আবিষ্কার করতে পারবে, নতুন নতুন পণ্যের উদ্ভাবন করতে পারবে, নতুন নতুন পণ্য বাজারে আসবে, মানুষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, চাহিদার সাথে সাথে এই পণ্যগুলোর ভোগও বৃদ্ধি পাবে, আর ভোগ বৃদ্ধি করতে গেলেই, চাহিদা বৃদ্ধি করতে গেলেই উৎপাদন বৃদ্ধি দরকার, আর উৎপাদন বৃদ্ধি করতে গেলে উৎপাদনশীলতায় বেঁধে রেখে উৎপাদন বৃদ্ধি করা কখনোই সম্ভব নয়। তো শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করেছিলাম উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়গুলো কী, পদক্ষেপগুলো কীভাবে আমরা উৎপাদনশীলতা, আমরা যতগুলো আলোচনা করেছি আমরা দশটি অনেক আছে অনেক বিষয় গুরুত্বপূর্ণ দশটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়। তো তোমরাও তোমাদের সাথে হাতের কাছে যদি বই থেকেও তোমরা আজকে দেখে নেবে এই উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়গুলো কী কী, আর কীভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। আগামীতে হয়তো আর একটা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনায় আসবো, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।